আসসালামু আলাইকুম। জুই মামস কিচেনে আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সুজির বরফি হালুয়ার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন দেখে নেই। একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি, 3টি এলাচ। ঘিটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ কাঁচা সুজি। এই সুজিটাকে আমি এখন ঘিয়ের ভিতরে হালকা ভেজে নেব। সুজিটা ঝরঝরে না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই সময় চুলার হিট একবারে লোতে রাখতে হবে, তা না হলে সুজিটা পুড়ে যাবে। সুজিটা ভাজা হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমি দেব 3.5 কাপ তরল দুধ। এই দুধটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে। দুধটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। যেই কাপ দিয়ে আমি সুজিটা নিয়েছি সেই কাপেরই 3.5 কাপ তরল দুধ দিয়েছি। দুধের পরিবর্তে এখানে আপনারা পানি দিয়েও রান্না করতে পারেন, তবে দুধ দিয়ে রান্না করলে সুজিটা অনেক টেস্টি হয়। সুজিটা যখন ভাজবেন তখন অবশ্যই ঘি দিয়ে ভাজবেন, ঘি দিয়ে ভাজলে সুজির ফ্লেভারটা অনেক সুন্দর হয়। সুজিটা সেদ্ধ হয়ে এসেছে, এখন এর ভিতরে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটাকে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। চিনিটা দেওয়ার পরে চিনি থেকে পানি বের হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। মিষ্টি জাতীয় খাদ্যে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয়। হালুয়াটা প্রায় হয়ে এসেছে, এখন এর আগে আমি দিয়ে দেব আরও 2 টেবিল চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে হালুয়ার ফ্লেভারটা খুব সুন্দর হবে। আপনারা যদি এখন এটাকে হালুয়া হিসেবে খেতে চান তাহলে এখনই নামিয়ে নেবেন। আমি এটাকে বরফি আকারে কেটে নেব, সেজন্য আরেকটু ড্রাই করে নেব। হালুয়াটা যখন প্যান থেকে আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে হালুয়াটা রান্না কমপ্লিট। দেখুন আমার হালুয়াটা যে প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে। এখন এটাকে আমি বরফ হিসেবে কেটে নেব, সেজন্য একটি ট্রেতে তুলে নেব। হালুয়াটাকে বরফি আকারে কাটার জন্য আমি যে ট্রেতে সেট করব সেই ট্রেতে সামান্য পরিমাণ ঘি দিয়ে ব্রাশ করে নিতে হবে, তাহলে বরফিটা আর ট্রের সাথে লেগে থাকবে না, উঠে আসবে। এখন আমি এর ভিতরে হালুয়াটাকে সেট করে নেব। গরম গরমই সেট করতে হবে। হালুয়াটাকে বরফি আকারে কাটার জন্য আমি একটি ট্রেতে 4 কোণা শেপ দিয়ে বসিয়ে নিয়েছি। হালুয়াটা সেট হয়ে গেছে, এখন গরম থাকা অবস্থায় আমি ছুরির সাহায্যে বরফিগুলো কেটে নেব। তো হয়ে গেল আমার সুজির বরফি হালুয়ার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।